আরও অনেক স্বাধীনতার আগে ডাক্তার একলাফ সাহেব ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতি ছিলেন মামুন সাহেব, ওনাদের নেতৃত্বে আমরা এখানে কাজকর্ম করেছি। আমি তখন এসএসসি পাশ করে বেরিয়েছিলাম সীতাকুণ্ড হাইস্কুল, সরকারি হাইস্কুল থেকে। যুদ্ধের আগে আমি নিজে পোস্টার লিখতাম এবং পোস্টার লাগাইতাম। 1970-এর সেই নির্বাচনে আওয়ামী লীগের এখানে এম আর সিদ্দিকী সাহেব নির্বাচিত হলেন। এর পরবর্তী পর্যায়ে যুদ্ধের দাম আমার আস্তে আস্তে বাড়তে শুরু করলো, কারণ পাকিস্তান হানাদার বাহিনী বা পাকিস্তান সরকার এই জয়কে, নিরঙ্কুশ জয়কে, আওয়ামী লীগের এই নিরঙ্কুশ জয়কে তারা কোনো অবস্থাতে মেনে নিতে চাইছিল না। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ জেগে ওঠে এবং যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সশস্ত্র যুদ্ধে অংশ নেব এবং যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সাংগঠনিকভাবে সীতাকুণ্ড উপজেলাতে বিভিন্ন রকম কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তৈরি হতে লাগব। এপ্রিলের 4 তারিখ পাখানাদারের বিমান বাহিনীর একটা বিমান থেকে এই সীতাকুণ্ড, তখন বাজার ছিল, বাজারের দিন ছিল, হাটের দিন ছিল, বিমান থেকে মেশিন গানের সাহায্যে তারা ফায়ার শুরু করল। এমতো অবস্থায় আমি ছিলাম ডাক্তার একলাফ সাহেব, ওইখানে পাকাঘাট একটা মসজিদ ছিল, আমরা ওখানে দৌড়িয়ে ওই মসজিদের ভিতরে ঢুকিয়ে গেলাম এবং মিম্বার আছে না, মিম্বরের ভিতরে আমরা বসি। কিন্তু তখন ফায়ারিংয়ের যেই ইয়াগুলো আওয়াজ এবং ইয়াগুলার ওখানে একটা পুকুর আছে লালদিঘি, লালদিঘির মধ্যে যে সেলিংটা পড়তেছে, গুলিগুলো পড়তেছে, এগুলো শুনতে পাইতেছে। বিমান হামলার পরে এখানে আমরা যা দেখলাম, অনেক লোক আহত হলো, 3 জন না 6 জন মারা গেল। এইভাবে মুক্তিযুদ্ধ সীতাকুণ্ড থেকে শুরু হলো। ঠিক পরবর্তী পর্যায়ে সেই 4 এপ্রিলে ক্যাপ্টেন মতিন তার গ্রুপ নিয়া, তার গ্রুপ নিয়া সীতাকুণ্ড হাইস্কুল এসে ক্যাম্প তৈরি করলো। ক্যাম্প তৈরি করার পরে এখান থেকে আমরা যুদ্ধের অবস্থা সম্পর্কে সবাই আমরা অবহিত হতে লাগলাম। কুমিরে একটা ফাইটিং হলো ক্যাপ্টেন মন্ত্রী সাহেবের নেতৃত্বে 8 তারিখ। পরবর্তী পর্যায়ে ওরা সিলিং করতে করতে যখন হাই পাওয়ার মেশিন গান দিয়ে এবং বিভিন্ন, কারণ আমাদের অস্ত্রশস্ত্র ছিল মানে তত বেশি ভারী কোনো অস্ত্র ছিল না, আমরা আস্তে আস্তে পিছের দিকে ব্যাক করলাম। আমরা আস্তে আস্তে চলে গেলাম মিরেশ্বরের দিকে। মিরেশ্বরে যাওয়ার পরে ওখানে আমাদের বর্তমান মন্ত্রী মোশাররফ হোসেন সাহেব, ওনারা সবাই একত্রিত হয়ে কররাত ব্রিজটা উড়াই দিলেন এক্সপ্লোসিভ দিয়া। উড়াই দিয়ে আমরা ওইখান দিয়ে করেহাট দিয়া সোজা সবাই জোস নিয়ে রামগড় চলে গেলাম। রামগড় হাইস্কুল মাঠে আমরা 7-8 দিন অবস্থান করার পর
ফেনী নদীর ওখান দিয়ে পার হয়ে সাবরুম চলে গেল। সাবরুম যাইয়ে ওখানে 8-10 দিন ছিলাম ওখানে। তারপরে আমাদের নাম ঠিকানা লিস্ট করা হলো, সব কিছু করার পরে আমাদেরকে ইন্ডিয়ান আর্মির এই গাড়িতে করে আমাদেরকে ট্রেনিং করতে নিয়ে গেলেন। প্রথমে বগাভা নিলে, বগাভা থেকে আবার আমাদেরকে এমপি নিয়ে পূর্ণাঙ্গ ট্রেনিং নিলে দেওয়ালেন। আমরা ট্রেনিং শেষ করার পরে আবার আমাদেরকে বিভিন্ন ব্রিফিং দিয়া ওখান থেকে নাম টাম লিস্ট সবগুলা গ্রাম ঠিকানা নাম এগুলো লিস্ট করে আমাদেরকে আবার ভারতীয় আর্মির গাড়িগুলোতে তুললো। তখন আমরা আমাদেরকে আনি শ্রীনগর, ওইখানে আমাদেরকে বুঝিয়ে দিল যে এরা বাংলাদেশে যাবে, এদেরকে যাওয়ার একদিন চেষ্টা করলাম, আমাদেরকে ডুবাইতে পারলো না, বাংলাদেশ থেকে ফায়ার হচ্ছে। এই পরবর্তী 2 দিন পরে গাইড এসে বললো যে আজকে যাওয়া যাবে। তখন আমাদের জন্য একটা নৌকা নিল, নৌকাতে করে আমরা যাইয়া ফেনী নদী দিয়া মিরসরাই ঢুকছি। মিরসরাই যেখানে বুইয়ারহাট বলে মনে হয়, ওই বুইয়ারহাটের ওইখানে উঠে ওইখানে এক গাইডে আমাদেরকে আওয়ামী লীগের বাড়িতে নিয়ে গেল, খাওয়া দাওয়া করাইলো, খাইলাম। খাওয়ার পরে আমরা সীতাকুণ্ড দিকে রওনা। তো আমরা ওখান থেকে 8 জন ট্রেনিং নিলাম। আমরা সীতাকুণ্ডের মানুষ ছিলাম যে মাত্র 2 জন, একজন আমি আরেকজন হল যে শহীদ শামসুল আলম টিপু, এরা 2 জন, আরগুলো মিরসরাই। আমাদের কমান্ডার যে ছিল এর বাড়ি তেরিয়াল, মাহফুজুল্লাহ সিরাজ নামের এক ভদ্রলোক খুলনায় চাকরি করত। এখানে কিছু দুই একটা অপারেশন করার পরে সে ওই ছেলে মেয়ে ওখানে, ও বলল যে আমি ওখানে যাইয়া আমার যুদ্ধ আমি ওখানে করব, ও চলে গেল। তারপরে এটা দিল আমাদের খুশিদ ভাই, এস এম খুশিদ, ও আবার মিরসরাই এলাকা। তবে আমাদের এখানে ওকে কমান্ডার হিসাবে দায়িত্ব দিয়ে ও চলে গেল। পরবর্তীতে আমরা সীতাকুণ্ডে অবস্থান নিই এবং এখানে নূর ইসলাম চেয়ারম্যান নামে এক ভদ্রলোক ছিল, ওনার বাড়িতেও আমরা ক্যাম্প করেছি। ওইখানে আবুল কালাম নামে আরেকজন মুক্তিযোদ্ধা, ওদের ওখানেও ক্যাম্প করেছি। তারপরে আমরা বাড়বাড়িয়া পাহাড়ের পূর্ব পাশে, কোট্টার পূর্ব পাশে আমরা পাহাড়ের ভিতরে ক্যাম্প করেছি। এভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে অবস্থান নিয়েছি। তো আমাদের প্রথম অপারেশনটা হলো রেল লাইনের পাথর সরায়, ওইখানে একটা স্থল মাইন আমরা স্থাপন করছি। এখানে দেবার পূর্ব পাশে ওইখানে স্থল মাইনটা বসাই আমরা 7 জন ছিলাম। এখানে মাহফুজুল্লাহ সিরাজ, খুশিদ আলম, শহীদ শামসুল আলম টিপু, আমি, নাসির, জলিল, আফসার ওখানে স্থাপন করে ওইটা আমরা ওই পাহাড়ের দিকে আমরা উঠে গেছি। যাওয়ার সময় আমরা এখান থেকে খাদ্য নিয়ে গেছিলাম, মিঠে আর কি, মিঠা আর রুটি, এই 2টা জিনিস নিয়ে গেছিলাম। পানি তো ওইখানে আসে পাহাড়ের, ওইখান থেকে আবার আমরা রাত্রে প্রকৃতির দিয়ে নাইমা মুরাদপুর হইয়া আমরা ওই চেয়ারম্যানের বাড়িতে চলে এসে, এটা হইল প্রথম অপারেশন। আর দ্বিতীয় অপারেশন হইল আমাদের, একটি বড় অপারেশন ছিল, এটার নেতৃত্ব দিয়েছিল নায়েক শফি আর সুবেদার মনসুর, থানা আক্রমণ। আমি এলএনজি চালাইছি, পুলিশেরা ওইখান থেকে ভয়ে সব কোথায় চলে গেছে, আমরা ওইখান থেকে কিছু কিছু অস্ত্র সংগ্রহ করছি। তারপরে এই অপারেশনটা করার পরে পোস্ট অফিসে যাইয়া পোস্ট অফিসকে আগুন দিয়ে জ্বালাই দিলাম। একদিনেই থানা আক্রমণে পোস্ট অফিস জ্বালানো, 15-20 মিনিটের মধ্যে অপারেশন শেষ। এইভাবে টুকটাক অনেক অপারেশন হয়েছে। এখান দিয়ে মেম্বার একটার বাড়িতে অপারেশন হয়েছে, এটাও আমরা ছিলাম। তারপরে ওইখানে বারকুণ্ড এক চেয়ারম্যানের এবং সহযোগীদেরকে এয়ার থেকে নামাইয়া, কমিউনিটি সেন্টার থেকে নামাইয়া এয়ার পারে
হচ্ছে কি বলে কাঠি আছে না, কাঠির পারে ওকে মারা হলো। তো এগুলা নেতৃত্ব দিছে এই দুইজন, এরা দুজনই আর্মি লোক ছিল, এরা এটা ভালো জানতো, ওদের সাথে আমরা এই কাজগুলো করছি। তো পরবর্তী পর্যায়ে আরও অনেক আছে, আমরা ওখানে ক্যাম্প করলাম কোটটা বাজারের পূর্ব দিকে পাহাড়ে। এইটা তো একদিন আক্রমণ হওয়ার পরে আমরা আবার ছুটে গেলাম। পরবর্তী পর্যায়ে আরেকটা অপারেশনে আমাদের একজন ভাই মারা গেলেন, শামসুল্লাহ আলম টিপু, ওই মহালঙ্গা। ওইখানে আমরা অপারেশন করে এসে একটা বাড়িতে ছিলাম প্রায় রাত্রে, আমরা তো তিন চারটের দিকে আসি শুইছে। এমন সময় একটা লোক আসি বললো যে আপনাদের কিন্তু গিরি মিলছে কে রাজাকার আর আলবদ গিরে ফেলছে বলছে, আর এখন কি করব। পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে তো বাইর হওয়া যাবে না, কীভাবে কী করব। তখন ফার্স্ট টাইম আমি এলএমডি থেকে কিছু ফায়ার দিলাম, উপরের দিকে দিছি আর এইরকম অ্যাঙ্গেল করে দিছি আর কি, যেন অন্য মানুষ যেন ক্ষতি না হয়। তো এই ফায়ারটা দেওয়ার পরে তারা সব শুয়ে গেছে, মানে যারা গেছিল ওরা শুয়ে গেছে নিচের দিকে, অ্যাম্বুস নিয়ে শুয়ে গেছে। তারপর পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে বাইর হইতে হবে, আমাদেরকে প্ল্যান ওয়াইজ বাইর হইতে হবে। যে মারা গেছে ওই ছেলেটার বয়সও ছিল কম, ক্যান্ডিডেট ছিল তখন সিতেমুল স্কুলে এসএসসি। সে বললো যে তোমাদের চিন্তা তোমরা করো, আমি আমার চিন্তা করি। সে দৌড়াইয়া পালানোর সময় মহালঙ্গা এখানে একটা প্রাইমারি স্কুল ছিল, ওই প্রাইমারি স্কুলের এইখান দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা দিয়া সে যাওয়ার সময় তাকে ধরে ফেলছে, ধরে তাকে ব্যানেট দিয়ে খুঁচে খুঁচে মারছে এবং ওই রাস্তার উপরে মারা গেল। ওইখানে শামসুল আলম টিপু ও সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের ছেলে ছিল, ওরা তিন ভাই মুক্তিযুদ্ধ কিন্তু বাড়ি এখানে, ওদের বাড়ি ফরিদপুর। মারা গেল, আমরা তখন ওইখান থেকে বাইর হইতে হওয়ার জন্য আফসার নামে একটা মুক্তিযুদ্ধ ছিল আমাদের সাথে, আরও পাঁচজন ছিল, চারজন, একজন তো চলে গেছে আর চারজন আমরা এখানে। তো আমরা বললাম যে কীভাবে বাইর হব, ভারী অস্ত্রগুলো সবগুলো ওইখানে পুকুরের ভিতরে ফেলে দিলাম। পরবর্তী পর্যায়ে দুইজন দুইজন আমরা দুটো দুটো স্ট্যান্ড নিলাম, আফসার আর আমার পেটের সাথে আমরা পেট না লাগাই ফায়ার করতে করতে বাইরে, আর দুইজন ওইসের দিয়ে বাইরে, মোট চারজন আমরা এমনি বাইরেছি, একজন মারা গেছে। আবার আমরা ওইখানে ওকে কালেকশন করি, আমি সমস্ত মুক্তিযুদ্ধেরা সীতাকুণ্ডেই সমাহিত করেছি। এখন এখানে ওইখানে এখন একটা তার নামের স্মৃতি স্তম্ভ আছে, ওইখানে স্মৃতি ফলক আছে, এখনও আছে ওইখানে। এইভাবে আমাদের বিভিন্ন রণাঙ্গনের মধ্যে আমাদের বিভিন্ন স্মৃতি আছে, হয়তো আজকে সবগুলোকে আমরা স্মৃতিচারণে আনতে পারতেছি না, কিন্তু মানুষের ভালোবাসা, তাদের আশ্রয় প্রশ্রয়, তাদের যে অবদান, এটা আজকে আমি এই মুহূর্তে স্বীকার করছি যে এই জন্য তারা ছাড়া আমরা মুক্তিযুদ্ধ করতে পারছি। 16ই ডিসেম্বরের আগে আমরা 15ই ডিসেম্বরে তখন তেরিয়াল স্কুল থেকে এদিকে ফায়ার চলতেছে মোটরে, আমাদের মিত্রবাহিনী এবং আমরা সবাই তেরিয়াল স্কুলের ওখান থেকে মোটর ফায়ার করতেছে এদিক। তখন শুনলাম এরা এদিকে নাই, এরা টাউনের দিকে চলে গেছে। এইভাবে আমরা আস্তে আস্তে আগে বিজয়ী দিবসের দিনের কথা বললে তো কান্ন আসে, আনন্দ আসে, সব কিছু আসে। তো যাই হোক, দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি, এটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা ঘটনা। এর উপর আর আমার মুক্তিযুদ্ধ পরবর্তী পর্যায়ে আমরা যারা অপরাধী তাদেরকে ধরছি, রাজাকার আলবদর যারা ছিল, আমরা এখানে যুদ্ধের পরে
16 ডিসেম্বর পরে সীতাকুণ্ড গার্লস স্কুলে আমরা ওই একটা ক্যাম্প করছি। ক্যাম্প করছি মানে এই এদেরকে ধরি ধরি সবগুলো এখানে কালেকশন করি, এখানে এদেরকে বিভিন্ন টর্চারিংয়ের মাধ্যমে বিভিন্ন কথাবার্তা আমরা আদায় করছি। তদমধ্যে হাফেজ নামের এক ওই বারকুণ্ডের ওকে খুব বেশি টর্চার করেছে, কারণ ও বেশি ক্ষতি করছে। এইভাবে তাদেরকে সাজা দেওয়ার পরে আমরা থানায় থেকে হ্যান্ড ওভার করছি, থানার থেকে এরা কোর্টে চালান দিয়ে দিচ্ছে। এখানে আবার আমাদেরকে বর্তমান মিলিটারি একাডেমি আছে যেখানে, সেখানে সীতাকুণ্ডের সমস্ত মুক্তিযুদ্ধকে ক্লোজ করা হলো। ক্লোজ করে আমাদের থেকে অস্ত্র শস্ত্র যা আছে এগুলো কালেকশন করে নিয়ে গেল। সব কিছুর পরে আমাদেরকে বলল যে তোমাদেরকে যে যেখানে অবস্থান যে চাকরি করতে চাইলে চাকরি বা বিভিন্ন যে যেটা করতে চাইবে এটা করবে। বেশ কিছুদিন এখানে অবস্থান করার পরে পরবর্তীতে আবার বলল যে এটা আমরা পরে দেখব, আপনারা যার যার বাড়িতে আপনারা চলে আসবেন। এই হইল আমার সবচেয়ে স্মৃতি। এটা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমি বলবো খুব সম্ভাবনাময় একটা দেশ হবে ভবিষ্যতে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটুকু আশা করব। আমরা যুদ্ধ করে একটা পতাকা একটা দেশ একটা জাতিকে উপহার দিয়ে গেলাম, এটাকে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে সোনার বাংলা, এটা অর্জন করতে হলে চারিত্রিক গুণাবলীর অধিকারী নিশ্চয় হতে হবে, না হলে এটা সম্ভব নয়।